হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার দ্বিজেন্দ্রনাথ সরকার বলছি। আজকে আমি আপনাদের সঙ্গে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আমার কাছে বর্তমান সময়ে বেশিরভাগ ছেলে মেয়েই প্রশ্ন করেন, স্যার বর্তমান সময়ে মানুষের সেক্স পাওয়ার কমে যাওয়ার কারণ কি বা যৌন দুর্বলতা দেখা যাওয়ার কারণ কি? বেশিরভাগ পুরুষের মধ্যেই রয়েছে ভয়াবহ যৌন দুর্বলতা, কেন বর্তমান সময়ে বেশিরভাগ পুরুষ এই যৌন দুর্বলতায় আক্রান্ত? আমি তাদেরকে বলবো প্রথমেই যৌন দুর্বলতায় কেন আক্রান্ত এই বিষয়টি না জেনে আমাদের জানতে হবে কেন যৌন দুর্বলতা সৃষ্টি হয় সেই বিষয়গুলি। সাধারণত যৌন দুর্বলতা সৃষ্টি হয় যারা অতিরিক্ত ধূমপান করে, যারা অতিরিক্ত মদ পান করে, যারা অতিরিক্ত দুশ্চিন্তা করে, যারা ওজন নিয়ন্ত্রণ করতে বেশি ওজন কমিয়ে ফেলে, যারা নিয়মিত ব্যায়াম করে না, যারা ড্রাগে আসক্ত, যাদের বদহজমের সমস্যা আছে, যাদের যকৃত দুর্বল, যাদের মস্তিষ্কের দুর্বলতা আছে, যারা অতিরিক্ত হস্তমৈথুন করে, যারা ডায়াবেটিসে আক্রান্ত, যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের কোলেস্টেরল আছে। এছাড়া আরও দেখা যায় বর্তমান সময়ে ইয়ং বয়সের যুবক যুবতীদের মধ্যে ফোন সেক্সের প্রবণতা খুবই প্রবল। এই ফোন সেক্স যৌন দুর্বলতা সৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া অনেক ছেলে বা মেয়েই সেক্স ভিডিও বা পর্ন ভিডিওর প্রতি আসক্ত। এই সেক্স ভিডিও বা পর্ন ভিডিও যৌন দুর্বলতা সৃষ্টি করতে খুব ভালো কাজ করে। এছাড়া মানসিক ভয় যৌন দুর্বলতার সৃষ্টির অন্যতম একটা কারণ। আপনাদের কাছে আজকে আমি যে কারণগুলি বললাম, এই কারণগুলি যৌন দুর্বলতা সৃষ্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ। আপনারা যদি এই কারণগুলি সম্পর্কে সচেতন হন এবং এগুলো এড়িয়ে চলেন, তাহলে আশা করি আপনাদের যৌন দুর্বলতা সৃষ্টি হবে না। শুধু এগুলো মানলেই হবে না, এগুলোর পাশাপাশি পুষ্টিকর খাবার খান, সুস্থ থাকেন, সুস্থ মন মানসিকতা গড়ে তোলেন, তাহলে সেটা দেশ ও জাতির জন্য কল্যাণকর হবে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সঠিক নিয়ম মেনে চলবেন, কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না, সব সময় দেশ এবং দেশের কল্যাণে চিন্তা করবেন, নিজে ভালো থাকবেন এবং মানুষকে ভালো রাখার জন্য চেষ্টা করবেন। মানুষের ভালো রাখার চেষ্টা করলে ঈশ্বর বা আল্লাহ তাআলাও আপনাকে সাহায্য করবে। আর এভাবেই দেশ এবং জাতি এগিয়ে যাবে। আসুন খারাপ অভ্যাস পরিত্যাগ করি, সুস্থ মন মানসিকতা গড়ে তুলি।